নমস্কার, শুভ সুস্মিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি বাঙালির ভেন্ডি মাখা দেখাবো। এখানে আমি ভেন্ডিটা ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি, আপনারা এমনি জল দিয়েও সেদ্ধ করতে পারেন। এবার ভেন্ডিটা আমি তুলে নিচ্ছি। এবার একে একে আমি সমস্ত ভেন্ডিগুলোর মাথাটা এরকম চাপ দিয়ে কেটে নেব। দেখে নেব ভেন্ডির মধ্যে পোকা আছে কিনা। এর জন্য আমি একটা একটা ভেন্ডি নিয়ে এইরকম ভাবে খুব ভালোভাবে দেখে নিচ্ছি। দেখুন, একদম ফ্রেশ ভেন্ডি, এর মধ্যে একদমই পোকা নেই। যেটা পোকা থাকবে সেটা আপনারা বাদ দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো একটু নুন নিলাম। নুন নিয়ে লঙ্কাগুলো এরকম হাত দিয়ে আমি চটকে নেব। সমস্ত লঙ্কাগুলো নুনের সাথে মাখানো হয়ে গেল। এবার আমি সর্ষে তেল নিয়ে নেব। পরিমাণ মতো আপনারা সর্ষে তেলটা নেবেন। এখন এই সর্ষে তেল, লঙ্কা এবং নুন ভেন্ডির সঙ্গে ভালোভাবে মেখে নেব, ঠিক এরকমভাবে মাখবেন। এবার আমি একটু খেয়ে দেখব কীরকম হয়েছে। দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। নুন, ঝাল, তেল সবই ঠিক আছে। আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।